আজকের পবিত্র শ্রবণ পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ সম্পর্কে পূজ্যপাদ শ্রীমৎস্বামী অনন্তানন্দজী মহারাজের স্মৃতিচারণ। পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের স্মৃতিচারণা করতে গিয়ে বেশ কয়েকটি ঘটনার কথা আমার মনে পড়ছে। স্মৃতির ঝুলি থেকে দু চারটা ঘটনার কথা উল্লেখ করব। একদিন সকালবেলা মঠে শ্রী মায়ের মন্দিরে প্রণাম করছি, আমি একটু সময় নিয়ে প্রণাম করতাম, তখন পূজ্যপাদ মহারাজের শরীর ভালো। আমি প্রণাম করছি তো করছি, খেয়াল নেই যে পিছনে মহারাজ দাঁড়িয়ে আছেন। আমি প্রণাম শেষ করলে মহারাজ তার প্রণাম শেষ করে ওখানেই আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, পিছনে কেউ দাঁড়িয়ে আছে খেয়াল করনি কেন? উত্তর দিলাম, আমি দেখিনি মহারাজ। আমাকে বকলেন না, কিন্তু বললেন যখনই প্রণাম করতে যাবে দেখে নেবে, বড়রা কেউ থাকলে প্রথমে তাদের জায়গা ছেড়ে দেবে, তারপর তুমি প্রণাম করবে। এই শিক্ষা আজও আমি মনে রাখার চেষ্টা করি। অন্য ঘটনা একটা অফিসিয়াল কাজের মাধ্যমে, কাজের মধ্যে অনেক সময় বড়দের মধ্যেও মতানৈক্য হয়, তখন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজ জেনারেল সেক্রেটারি, ডাক যোগে কিছু টাকা এসেছে যেটা বিতর্কমূলক, আমি জানতাম এটা নিয়ে কিছু ঝামেলা হচ্ছে, তাই গিয়ে গম্ভীরানন্দজী মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ এটা কি করব, অ্যাকাউন্টে কি নেব? চিঠিটা পড়তে বলে চিন্তা করে আমাকে বললেন, যাও গিয়ে প্রেসিডেন্ট মহারাজকে বলো যে গম্ভীরানন্দজী মহারাজ জিজ্ঞাসা করলেন এটা কি করব, আমরা কি রাখব, অ্যাকাউন্টে নেব? পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ শুনে একটু চিন্তা করে বললেন, সে তো জেনারেল সেক্রেটারি, সেই তো নির্দেশ দেবে। আমি পুনরায় বলাতে তিনি বললেন, যাও একবার ভরত মহারাজকে এই ব্যাপারে জিজ্ঞাসা করো। তাঁর কাছে গিয়ে বলাতে তিনি বললেন, ওটা তো জেনারেল সেক্রেটারি বলবে। এরকম কিছু কথাবার্তা হওয়ার পর পূজনীয় গম্ভীরানন্দজিকে গিয়ে বলাতে তিনি বললেন, আবার যাও গিয়ে প্রেসিডেন্ট মহারাজকে বলো, তিনি আমাদের সংঘগুরু, তাঁর কথাই সব। আমি জানতাম এ ব্যাপারে ওপর মহলে কিছু বিতর্ক আছে, এটা সহজে হবে না। প্রেসিডেন্ট মহারাজের কাছে আমার সহজ যাতায়াত ছিল, তখনই গিয়ে তাঁর কাছে উপস্থিত হয়ে বললাম গম্ভীরানন্দজী মহারাজের কথাগুলো। শুনে তিনি বললেন, ওকে বলো প্রেসিডেন্ট মহারাজ বলেছেন, সে আমাদের সংঘের সাধারণ সম্পাদক, তার কথাই শেষ কথা এসব ব্যাপারে। আশ্চর্যের ব্যাপার, কেউ কোনো বিপরীত কথা বললেন না, তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নির্ভরতা দেখে আমার জীবনের একটি বিশেষ শিক্ষা হয়ে গেল। এই প্রকার অন্য একটি ঘটনা, পূজনীয় গম্ভীরানন্দজির তখন চোখের অবস্থা খুব খারাপ, বিদেশে যাওয়া ঠিক হয়েছে, টাকার খুব টানাটানি, কিছু কিছু আশ্রমের অধ্যক্ষ তাকে টাকা দিতে গেলে তিনি তাদের বললেন অফিসে দাও, আমাকে বললেন অ্যাকাউন্টে জমা রাখো, আমার খরচপাতি তোমরা দিও। গম্ভীরানন্দজির প্রথম দিকে ব্যক্তিগত টাকা রাখার পক্ষপাতী ছিলেন না, তাই আমি যখন তাকে বললাম, মহারাজ এসবের মালিক তো আপনি, রাজি হলেন না, বললেন অ্যাকাউন্টে রাখো। কিছুদিন পরে বীরেশ্বরানন্দজি আমাকে ডেকে সব কিছু জিজ্ঞাসা করে জেনে বললেন, দেখো এ ব্যাপারে ওর কথা শুনবে না, অ্যাকাউন্টে জমা রাখলে এই হিসাবপত্র নিয়ে কথা উঠবে ইত্যাদি ইত্যাদি। সোজা আমাকে আদেশ দিলেন তাঁদের দুজনের নামে ব্যক্তিগত একটা সংযুক্ত অ্যাকাউন্ট খুলতে। তাঁর কিছু টাকা ছিল, সেটা আর যত টাকা আসবে সব ওতেই জমা দিতে এবং তাঁকে দেখিয়ে নিয়ে ওখান থেকে খরচ করতে বললেন। আরও বললেন, গম্ভীরানন্দকে বলবে সে এখন পেশেন্ট, ওকে এখন এ ব্যাপারে আমাদের সব কথা শুনতে হবে, আমরা ওর কথা শুনব না। গম্ভীরানন্দজি সঙ্গে সঙ্গে মেনে নিলেন। দেখলাম আশ্চর্য শ্রদ্ধা ও আশ্চর্য ভালোবাসার সম্পর্ক এবং সংঘকর্তার নির্দেশ মাথা পেতে নেওয়ার দৃষ্টান্ত। সব শেষে একটা ঘটনার কথা উল্লেখ করব যা আমার মনের স্মৃতিকোঠায় আজও উজ্জ্বল হয়ে আছে। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি প্রেসিডেন্ট হওয়ার আগে
সাধারণ সম্পাদক ছিলেন। স্বভাবতই হেডকোয়ার্টার্স অফিসের প্রতি তাঁর টান ছিল এবং সবসময় খোঁজ নিতেন। মহারাজের কাছে দেশ বিদেশ থেকে বহু জিনিস আসত, প্রায় সব কিছুই তিনি বিলি করে দিতেন। বেশ কিছু জিনিস আমাকে দিতেন একে তাকে দেওয়ার জন্য। কখনো বলতেন খোঁজ করে তাকে জানাতে কার কী প্রয়োজন, শুধু মঠের সাধুদের জন্য নয়, অন্যান্য আশ্রমের বৃদ্ধ সাধুদের জন্য প্রয়োজনীয় জিনিস পাঠাতেন। এই রকম একবার সকলের নাম দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে এবার কিছুই চাওনি, তোমার কি কোনো প্রয়োজন নেই? আমার একটা জিনিসের লোভ হয়েছিল বোধহয়, তাই বললাম, আমাকে তো চাদর সোয়েটার ইত্যাদি দিয়েছেন, তবে আমার একটা জিনিস পেলে ভালো হয়, গরমের খুব পাতলা গেঞ্জি একটা। বিদেশ থেকে মহারাজকে কেউ হয়তো একটা ফুল হাতার এরকম গেঞ্জি পাঠিয়েছিলেন এবং তাই দেখে বোধহয় আমার লোভ হয়েছিল। বললেন, কোথায় পাবো? বললাম, যখন পাবেন তখন দেবেন। বেশ কিছুদিন পরে একদিন অফিসের কাজ করছি, সেবক মহারাজ ডেকে পাঠালেন, মহারাজ ডাকছেন বলে। এরকম ডাক প্রায়ই আসে কাজের জন্য, ভাবলাম তাই হবে। গিয়ে দেখি তিনি শুয়ে আছেন, শরীর ভালো নেই। সেবক মহারাজকে বললাম, এখন থাক, মহারাজ বিশ্রাম করছেন। উনি বললেন, না, আপনি এলে ওনাকে ডেকে দিতে বলেছেন। সেবক মহারাজ তাকে ডেকে চলে গেলে তিনি নিজের গায়ের ঢাকা সরালেন। দেখলাম তাঁর বুকের কাছে একটা জিনিস ধরা আছে। আমি তাকে বলেছিলাম, আপনি প্রথম ব্যবহার করে পরে আমাকে দেবেন। তাই তিনি বললেন, এটা নাও, যখন চেয়েছিলাম তখন শখে মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো, মহারাজ এটা বললেন, কথা বলো না, এটা নিয়ে চুপ করে চলে যাও। আজও এ ঘটনা আমাকে বিচলিত করে। পূজ্যপাদ মহারাজের অনেক স্নেহ ভালোবাসা ও শাসন পেয়েছি, যা আমার এই দীর্ঘ সন্ন্যাস জীবনে চলার পথের সম্বল হইয়াছে। তাঁর স্নেহ ভালোবাসা ও আশীর্বাদের জোরেই ঠাকুর ও মাকে ধরে এই জীবন পথে চলেছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। ওং শান্তি শান্তি শান্তি, হরি ওং তৎসত।